প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। পুরাতন গ্রাহক যারা আছেন, নেক্সাস প্যাক আগে থেকে যারা ব্যবহার করছিলেন, তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে। এবং সেটা কোন কোন ক্ষেত্রে নিতে হবে, কোন কোন ক্ষেত্রে নিতে হবে না, এবং নিতে হলে কীভাবে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আমি খুব সম্প্রতি একটা ভিডিও দিয়েছিলাম যে ডাজওয়ালা ব্যাংকের নেক্সাস পে নামক যে অ্যাপসটা রয়েছে, সেটা আগে যে কোনো ব্যক্তি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে নিজে নিজেই রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারতেন। তো পরবর্তীতে ব্যাংক সিকিউরিটির জন্য তারা যেটা করলো, তারা মনে করছে যে এটা সিকিউরিটি বাড়ানোর জন্য দরকার, তারা এখন নেক্সাস পে নিজে নিজে রেজিস্ট্রেশন করার সুযোগটা রাখেনি। এখন যেটা করতে হয়, রেজিস্ট্রেশনটা করার পর পরবর্তীতে দেখা যায় পেন্ডিং, এবং এটা অ্যাপ্রুভালের জন্য বা অ্যাক্টিভ করার জন্য ডাজওয়ালা ব্যাংকের কল সেন্টার 1616 নাম্বারে কল করতে বলে। সেখানে কল করলে সেখান থেকে যখন তারা অ্যাক্টিভেট করে দেন, চালু করে দেন, তারপরে নেক্সাস পেটা ব্যবহার করা যায়। কার্ড এড করে নেক্সাস পে যত ধরনের ফিচার বা সুবিধা রয়েছে সেগুলো ব্যবহার করা যায়। তো তার পরবর্তীতে খুব সম্প্রতি এই 2020 সালে জানুয়ারি মাসের মাঝামাঝির পরে গত কয়েকদিন হলো নতুন একটা আপডেট ডাজওয়ালা ব্যাংক নেক্সাস পেতে সংযোজন করেছে। সেটা হচ্ছে এখন থেকে পুরাতন গ্রাহক যারা আছেন, নেক্সাস পে আগে থেকে যারা ব্যবহার করছিলেন, তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে। এবং সেটা কোন কোন ক্ষেত্রে নিতে হবে, কোন কোন ক্ষেত্রে নিতে হবে না, এবং নিতে হলে কীভাবে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো ফার্স্ট টাইম যারা নেক্সাস পেতে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তারা কীভাবে করবেন সেটা নিয়ে তো আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো পুরাতন ইউজারদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আবার অ্যাপ্রুভাল নিতে হবে, সেই বিষয়টি আজকের ভিডিওতে এখন কথা বলবো। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নেক্সাস পে সংক্রান্ত ডাজওয়ালা ব্যাংকের বিভিন্ন সার্ভিস এবং অফার নিয়ে নিয়মিত ভিডিও এবং আপডেট পেতে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। যারা আগে থেকে নেক্সাস পে ইউজ করছিলেন, নিয়মিত ট্রানজ্যাকশন করছেন, ব্যালেন্স দেখছেন, স্টেটমেন্ট দেখছেন, তারা তো এখনও করতে পারবে। কিন্তু কিছু কিছু সিচুয়েশনে তাদেরও ব্যাংকে কল করে অ্যাপ্রুভাল নিতে হতে পারে, সেই সিচুয়েশনগুলোই বলবো এখন। এই সিচুয়েশনগুলো হচ্ছে, আপনি যদি ডাজওয়ালা ব্যাংকের নেক্সাস পে ব্যবহার করছেন, এরকম হয় আপনার যদি কোনো প্রয়োজনে আপনার হ্যান্ডসেটটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ এখন যে মোবাইলে আপনি নেক্সাস প্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করছেন, কোনো কারণে আপনার মোবাইলটি পাল্টালেন, অন্য কোনো হ্যান্ডসেট নিলেন, নতুন কোনো ফোন নিলেন, নতুন হ্যান্ডসেটে আপনি যখন লগ ইন করতে যাবেন, তখন মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন অপশানে চাপার পরে এটা পেন্ডিং দেখাবে, কল সেন্টারে কল করতে বলবে। তখন আপনাকে কল করে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু তথ্য দিয়ে অ্যাক্টিভ করে নিয়ে তারপর আপনাকে ব্যবহার করতে হবে। এইটা একটা সিনারিও। দ্বিতীয় একটা সিনারিও হচ্ছে, আপনি যদি দেখা যায় এরকম যে আপনি হ্যান্ডসেট পরিবর্তন করেননি কোনো কারণে, বা কোনো প্রয়োজনে হয়তো অ্যাপসটা আনইনস্টল করেছেন, আবার পুনরায় ইনস্টল করলেন, অথবা আপনি হয়তো আনইনস্টল করেননি, কোনোভাবে আনইনস্টল হয়ে গিয়েছে, পুনরায় আবার ইনস্টল করেছেন। তো পুনরায় আবার ইনস্টল করে যদি আবার লগ ইন করতে যান, তখন আপনাকে পেন্ডিং দেখাবে, আপনি আর আগের মতো সরাসরি অ্যাক্সেস পেয়ে যাবেন না। আপনাকে কল করতে বলবে 1616 নাম্বারে, আপনি সেখানে কল করে অ্যাপ্রুভাল বা অনুমতি নিয়ে তারপরেই কেবল নেক্সাস অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। আরেকটা সিনারিও হচ্ছে, আপনি হ্যান্ডসেটও পরিবর্তন করলেন না, আবার অ্যাপসও আনইনস্টল করলেন না, আপনার অ্যাপস ইনস্টল করাই আছে, কিন্তু কোনো প্রয়োজনে বা অ্যাপসটা কোনো কারণে কাজ করছে না বা কোনো প্রবলেম ফেস করছেন আপনি, আপনি যেটা করলেন হ্যান্ডসেটের সেটিংসে যে অ্যাপস ম্যানেজার বা ম্যানেজ অ্যাপস অপশনে যে নেক্সাস অ্যাপসের যে ডাটাগুলো আছে, ক্লিয়ার ডাটা বা ক্যাশ মেমোরি, সেই অপশন যে অ্যাপ ডাটা ক্লিয়ার করে ফেললেন। তো ক্লিয়ার করে ফেললে যেটা হবে, নেক্সাস অ্যাপসে আপনি যে লগ ইন করে রেখেছেন, আপনার যে তথ্যগুলো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। আপনি ক্লিয়ার ডাটা দিয়ে সব কিছু ক্লিয়ার করার পর আপনি যখন লগ ইন করতে যাবেন, লগ ইন করতে গেলেই তখন পেন্ডিং দেখাবে, আপনাকে ব্যাংকের কল সেন্টারে কল করে পুনরায় অ্যাপ্রুভাল নিয়ে তারপর এটা ব্যবহার করতে হবে। আরেকটা সিনারিও হচ্ছে, আপনি দেখা যাচ্ছে আপনি নেক্সাস অ্যাপসটা রেগুলার ব্যবহার করছেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসটা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারের যে সিমটা রয়েছে, এটা যদি কোনো কারণে আপনি খুলে ফেলেন, খুলে ফেলে আপনি আবার পুনরায় লাগালেন বা খুলে ফেলে সেটা আর ব্যবহার করলেন না, ওই অবস্থাতে লগ ইন করতে গেলে আপনার এই পেন্ডিং দেখা দিতে পারে, তখনও আপনার ব্যাংকে কল করে অ্যাক্টিভ করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। তো দর্শক, এই মূলত কয়েকটা মূল সিচুয়েশন রয়েছে। এরকম পরিস্থিতিতে আপনার আগে থেকে ব্যবহার করছেন এরকম নেক্সাস পে অ্যাপসে পেন্ডিং দেখাতে পারে লগ ইন করতে গেলে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, আপনাকে ব্যাংকের কল সেন্টারে কল করে অ্যাক্টিভ করে নিতে হবে। তো সেখানে কল করার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে, সেটা হচ্ছে যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নেক্সাস পে অ্যাপস রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে কিন্তু সেই মোবাইল নাম্বার থেকে কল করতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে, নেক্সাস পে অ্যাপস যিনি ব্যবহার করছে বা অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক যিনি, অ্যাকাউন্ট হোল্ডারকে কল করতে হবে। তার ফ্যামিলির অন্য কোনো মেম্বার বা আদার্স কেউ যদি কল করে অ্যাপ্রুভাল চান, তাহলে কিন্তু ব্যাঙ্ক থেকে সেটা দিবে না।
পরবর্তী আরেকটি শর্ত হচ্ছে আপনি যখন কল করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু তথ্য জিজ্ঞেস করবে, সঠিক অ্যাকাউন্ট হোল্ডার কল দিয়েছে কিনা, এই জন্য অ্যাকাউন্টে গ্রাহকের কিছু তথ্য জিজ্ঞেস করবে, লেনদেনের কিছু তথ্য জিজ্ঞেস করতে পারে। সেই তথ্যগুলো প্রপারলি দিতে পারলে কেবল তারা অ্যাক্টিভ করে দেবে অ্যাপসটা, তখন অ্যাক্টিভ করে দিলে আপনি ব্যবহার করতে পারবেন। এবং কল ডিঅ্যাক্টিভেশনের কাজটি করতে এটা 3-4 মিনিট থেকে শুরু করে 5-7 মিনিট পর্যন্ত সময় আপনার লাগতে পারে। অ্যাক্টিভ করে নিয়ে তারপরে আপনি কেবল ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আমার মনে হয় যে অনেকের কাছে বিষয়টা মনে হচ্ছে যে আগে থেকে হয়তো কমপ্লিকেটেড হয়েছে, একটু জটিল হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাংক মনে করছে যে তারা এটা সিকিউরিটি বাড়ানোর জন্য করেছে। সো আপনি যদি এই ধরনের সিচুয়েশান ফেস করতে না চান, তাহলে একটু লক্ষ্য রাখবেন অ্যাপসটা যেন আপনার কোনো কারণে আনইনস্টল না হয়েছে। আর যদি কোনো কারণে আপনাকে প্রয়োজনে করতে হয় তাহলে তো করবেনই, করার পর অ্যাক্টিভ করে ব্যবহার করতে হবে। দর্শক, আশা করছি বিষয়টা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরেও নেক্সাস পে অ্যাপ সাজেশন করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বা নেক্সাস পে সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে বা মতামত দেওয়ার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই সেটা উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। দর্শক, ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট নিয়মিত পেতে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।